ইসলামের সোয়াস রোগ বলে কিছু নেই বিষয়ে কিছু বলুন না ইসলামের রোগ বলতে কিছু নেই কথাটা ঠিক নয় এটা একটা ভুল ধারণা ইস রসুল্লা সালাম যেটা নিষিদ্ধ করেছেন লা রসোল্লা সাল্লা বলেছেন যে আদোয়া নেই তুইয়ারা নেই আদৌ অর্থ হচ্ছে যে ছোঁয়াছে বা একজন থেকে একজন অটোমেটিক চলে যায় এটা নেই অর্থাৎ বিপদ আসছে রে ঘুমায় না ছড়ায় না এরকম যে মানুষ ঘরের ভিতরে ভয় মরে যাচ্ছে এরকম যেন না হয় যে সেই উড়ি চলে আসলো রে এখন যারা সাধারণত কুসংস্কারের বিষয়ে তারা এগুলি করে থাকে অনেকে মনে করে থাকে এই বুঝি আমার হাতে পেয়ে ঢুকে গেলো রে ইত্যাদি ইত্যাদি এই জাতীয় জিনিসগুলো মানে যারা সারাপক্ষণ এই জাতীয় ভয় থাকে রসলাসম তার নিষেধ করেছেন আবার অনেকে মনে করে থাকে যে নিজে নিজেই বলু এগুলো সংক্রমিত হয় এটাও ঠিক আল্লাহর হুকুমেই কারণটা মানুষ করে তারপর সেটা সংক্রমিত হয় এটা হাজির রসুল্লাহ আসলাম হাদিস যেটা বলেছেন ফেরার রামিলাল মজ মাইজুমে ফেরারাকামিলাল আসাদ যে ভাগ পালাও মাইজুম থেকে অর্থাৎ যে কুষ্ঠরোগী তার থেকে সিংহ থেকে পালানোর মতো তোমাকে পালাতে হবে অর্থ হচ্ছে সেভাবে পালা সেভাবে পালানোর নিয়ম রসুল্লাহ আসলাম আরও বলেছেন লা ইউরাদু মেমারুদ্দ আল্লাহ যে যেটা অসুস্থ রোগীকে কখনো সুস্থের কাছে রাখা যাবে না এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কোয়ারেন্টাইন নীতি যেটা ইসলাম ফলো করেছে রসুল্লাহ আসলাম আরও বলেছেন যে একজন আসছে তার কুষ্ঠরোগী যখন তার কাছে আসলো যে আমি তিনি বায়াত তিনি রসুল হাত দিলেন না বলেন যে হাত না দেওয়ার কিন্তু বর্তমান অনেকেই সঠিক কাজটি করেছেন রসুল্লাহাম বলেছেন যে হাত দিয়ে না দেবো বায়া না কা তোমাকে বায়াত নিলাম চলে যাও তুমি রসুল চাইলে না তাকে রাখতে কাছে অন্যভাবে রসুল্লাহামের সময় যারা এই জাতীয় রোগী ছিল তিনি তার আবিয়ার আলিতে অর্থাৎ যেখানে বর্তমানে ভয়লাফা আছে সেইখানে তাদেরকে রাখতেন এবং সেখানে তাদের খাওয়ার ব্যবস্থা করতেন এইটাও কোয়ারেন্টিন নীতির অন্তর্ভুক্ত সুতরাং এর ইসলামে কোয়ারেন্টিন নীতি অনেক আগেই করেছেন যেটা খুব গুরুত্বপূর্ণ এবং রসুল আসলাম সেটা আবার দেখি বলিও দিয়ে বলেও দিয়েছেন যে কোথাও যদি কোনো এরকম মহামারী লাগে বা রোগ লাগে সেখান থেকে কেউ পালিয়ে যাবে না এবং সেখানে কেউ যাবে না দুইটা কারণ বোঝা যাচ্ছে যে কেন যাবে না সেখান থেকে সেখানে যাবে না গেলে সেটা তার মধ্যে আর সংক্রমিত হবেই কারণ এটা তো সে নিজে আসবাব এক করেছে নিজে পছন্দ করে নিয়েছে আর যদি সেখান থেকে কেউ যায় সেই রোগটা নিয়ে সেখান থেকে অন্যখানে প্রসার প্রসার করছে এই দুইটি কারণ সুনিশেধ করেছে সুতরাং আপনি যে বলছেন যে কোনো আদোয়া নেই বা কোনো সংক্রমণ ব্যবস্থা নেই এটা কিন্তু সত্য সঠিক কথা বলা হয়নি অনুবাদে ভুল হয়েছে হ্যাঁ নিজে নিজে হয় না কোনো বিনা কারণে হয়ে যাবে এরকম না বরং আল্লাহর ইচ্ছায় যখন মানুষ আসবাব একতিয়ার করে তখন সেটা হয় একজন মানুষ যখন পানিতে হাত দিয়ে বলে যে না ডুবে না না পানিতে হাত দিলে তো হাত ভিজবেই এতে কোনো সন্দেহ না আগুনে হাত দিতে আগুন পড়ে না বলে ঠিক না আসবাব এক্তিয়ার করলে হয় আর কখনও কখনও আসবাব ছাড়াও আল্লাহ ইচ্ছা করলে সেটা দিতে পারেন এই জন্য আল্লাহর কাছে সবসময় নতি স্বীকার করতে হবে আসবাবের দিকেও আসবাব এক্তিয়ার করতে হবে না এই সমস্ত যে এই সমস্ত কারণ সংক্রমিত এই সমস্ত কারণ মানুষ যেন গ্রহণ না করে বিষয়টি খেয়াল রাখতে হবে আমাদেরকে